অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের দেশে করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়েছে, সেই বিষয়টি বিবেচনায় রেখে আমি এখানে লোহাগাড়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই আমি শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী কিছু কার্যক্রম শুরু করেছি। আমার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে শিক্ষার কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। আমি মূলত ফোকাস করছি যে আমাদের 2030 সালের মধ্যে SDG লক্ষ্যমাত্রা, যেটি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। পাশাপাশি লোহাগাড়া উপজেলার সার্বিক শিক্ষার মান উন্নয়ন যাতে নিশ্চিত হয় এবং একই সাথে আমরা যাতে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে যাতে আমরা সবাই মিলে ভূমিকা রাখতে পারি, এই জন্য আমি কাজ করে যাচ্ছি। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে, আর আজকে যারা তরুণ এবং আজকের যারা শিক্ষার্থী তারাই কিন্তু 2041 সালে এই দেশ পরিচালনা করবে, এই দেশের নেতৃত্ব দিবে এবং তারাই কিন্তু স্মার্ট নাগরিক হবে। তো সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছি। আর আরেকটি বিষয় যেটি আমি সবসময় বলার চেষ্টা করি সেটি হচ্ছে আমাদের করোনা পরিস্থিতি ছাড়াও আমাদের এখানে যে ব্যাপারটি সেটি হচ্ছে, আপনি জানেন যে বর্তমানে মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন এর সময়ে এখন ইউটিউব, ফেসবুক, তারপরে টিকটক, এই বিষয়গুলো কিন্তু এখন মারাত্মকভাবে অপব্যবহার হচ্ছে এইগুলো। যদিও যে কোনো তথ্য প্রযুক্তির সুবিধা অসুবিধা, উপকারিতা অপকারিতা দুইটিই থাকে, কিন্তু আমরা দেখছি যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বর্তমানে শিক্ষার্থী অনেকের হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে, যার কারণে এগুলো তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে তারা অনেক সময় নষ্ট হচ্ছে। এটা কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে মারাত্মক ক্ষতি সাধন করছে। তা আমরা সেগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে বিভিন্নভাবে পড়াশোনায় ব্যস্ত রাখার জন্য কিছু পরিকল্পনা নিয়ে আমি পরিকল্পনা গ্রহণ করে কাজ করছি। আমি আশা করি যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা সচেতন থেকে তারা তাদের দায়িত্ব কর্তব্য যেটি আছে সেটি পালন করবে। রিসেন্টলি আমি অভিভাবকদেরকেও একটি চিঠি দিয়েছি, সেখানে আমি আরও অনেকগুলো বিষয় উল্লেখ করেছি যে আমাদের অভিভাবকরা নিশ্চয়ই তাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, তারা যাতে তাদের সন্তানকে একটু সময় দেন, তাদের জন্য একটু পরিশ্রম করেন এবং তাদেরকে সঠিক পথ যাতে দেখান সেটি বলেছি। এবং একই সাথে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই, আমি চেষ্টা করি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে একটু বসে তাদের সমস্যাটা তাদেরকে ধরিয়ে দেওয়া এবং হচ্ছে যে তাদের করণীয় বিষয়ে আমি তাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আর শিক্ষার্থীদের সাথে সবসময় আমার নিয়মিত কথাবার্তা হয়। আর যেটি আমি বলেছি শুরুতে, ব্যতিক্রমী যে কার্যক্রমগুলো, এর মধ্যে আমার শিক্ষার্থীরা অনেকগুলোই খুব ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা কিন্তু খুব সবসময় এগুলোতে লেগে আছে এবং আমরা এটার কিন্তু ভালো ফলাফল পাচ্ছি। তা আশা করি আমরা শিক্ষার মান উন্নয়নের যে কার্যক্রমটা আমি এখানে শুরু করেছি সবাই মিলে আমরা একটা ভালো দিকে যাচ্ছি বলে আমি বিশ্বাস করি। এটা মোটামুটি আমরা এখন নিশ্চিত। ধন্যবাদ আপনাকে।